সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, সম্মানিত অভিভাবকবৃন্দ, এবং এই মুহূর্তে যে যেখানে বসে আমার অনলাইন ল্যাবক্লাসটি দেখছেন, তাদের প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। আইডেল স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত মুদ্রা শাখার অনলাইন ল্যাবক্লাসে আপনাদের সকলকেই সাদর আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো আশা করি। আমিও আছি মোটামুটি ভালোই। তো সপ্তাহ ঘুরে আবারও চলে এলাম তোমাদের লাইভ ক্লাসে। তোমাদের এর মধ্যে যতগুলো ক্লাস হয়েছে, ব্যাকরণগত ক্লাসও নিয়েছি এবং আর সাহিত্যের বিষয়ে যে বাংলা গল্প, কবিতা, প্রবন্ধ, নাটক, যাই হোক, সেগুলো কিন্তু তোমাদের দুইবার করে রিভিশন হয়েছে। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আজকে আমরা নির্মিতি অংশে যাব। নির্মিতি অংশে যেহেতু তোমাদের 30 নম্বরের মানবন্ধন, সেক্ষেত্রে রচনায় তোমাদের 15 নম্বর রয়েছে। আমি প্রথমে রচনা দিয়ে তোমাদের শুরু করব, রচনাগুলোর পয়েন্টগুলো একটু দিয়ে দিব। যেহেতু রচনায় 15 নম্বর, তোমাদের আগে ছিল 10, এখন 15 নম্বর, সেক্ষেত্রে আমাদের রচনাটা কিন্তু একটু গুরুত্ব দিয়ে পড়তে হবে প্রিয় শিক্ষার্থীরা। এবং পয়েন্ট 15, 16 বা 17, 18 তোমরা দিতে পারো। যদি রচনাটাকে খুব সমৃদ্ধ করে লিখতে চাও তাহলে পয়েন্ট একটু বেশি দিলে সমস্যা নেই, আবার কম দিলেও সমস্যা নেই। তবে তথ্যবহুল করে লিখতে হবে, পরিচ্ছন্ন লেখা থাকবে। হ্যাঁ, তো রচনা একটু সমৃদ্ধ করে লিখলে নম্বর 15-এর মধ্যে 12-13 আশা করা যাবে। তো সেজন্য আমাদের একটু পাঠ্য বইয়ের পাশাপাশি আমরা রেফারেন্স বই থেকেও আমরা পয়েন্ট জোগাড় করে তথ্যগুলো লিখতে পারি। সেক্ষেত্রে আমি আজকে কি করব, আজকে তোমাদের কিছু পয়েন্ট লিখাই দিব, তারপর হচ্ছে পাঠ্য বই ধরে একটু আলোচনা করার চেষ্টা করবো এবং আমার পয়েন্টের আলোকেও তোমাদের একটু আলোচনা করার চেষ্টা করবো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নির্মিতি বইটি নিয়ে একটু আমার সাথে থাকো, ক্লাসে থাকো আশা করি নির্মিতি বইটি নিয়ে। তো আজকে আমরা যাচ্ছি আমাদের বার্ষিক সিলেবাসের প্রথম যে রচনা, কি রচনার নাম কি? স্বদেশ প্রেম। ঠিক আছে, আমরা স্বদেশ প্রেম টপিকটি নিয়ে আজকে আলোচনা করবো এবং কিছু পয়েন্ট তোমাদের লিখে দেবো। তোমরা আশা করি সিডব্লিউ খাতা নিয়ে বসেছো এবং পয়েন্টগুলো লিখে নিবে। ঠিক আছে বন্ধুরা, তো আমরা আজকে চলে যাচ্ছি রচনা আলোচনায়। প্রিয় শিক্ষার্থীরা, রচনা যখন আমরা লিখব তখন কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে, অবশ্যই আমরা পরিচ্ছন্ন করে লিখব, কাটাকাটি করব না এবং তথ্যবহুল লেখার চেষ্টা করব। আর পয়েন্টগুলো যা দিলাম সেগুলোর সাথে তোমরা নিজেরা অ্যাড করে নিয়ে যুক্তিসঙ্গতভাবে প্রাসঙ্গিক লেখার চেষ্টা করবে। ঠিক আছে, সহজ সরল এবং প্রাঞ্জল ভাষায় রচনা লেখার চেষ্টা করব। প্রবন্ধ অর্থই হচ্ছে রচনা, প্রবন্ধ মানে প্রকৃষ্ট রূপে বন্ধন। এটা হচ্ছে তুমি ভাষার গাঁথুনি থাকবে খুবই সহজ সরল এবং একটা পয়েন্টের সাথে আরেকটা পয়েন্ট ঠিক কাছাকাছি থাকবে। আমরা নর্মালি লিখে যাব এবং তথ্যবহুল আলোচনা করে ভূমিকা থেকে উপসংহার পর্যন্ত মাঝে যে প্রাসঙ্গিক পয়েন্টগুলো থাকবে ওগুলো ধরে ধরে আমরা আলোচনা করব। রচনা আমরা সবার শেষেই বিশেষ করে আমরা লিখে থাকি, যেহেতু এটা বড় আকারের লেখা এবং রচনা লিখতে কিন্তু খুব আনন্দও লাগে যে আমি এখন রচনা লিখব, খুব আনন্দ সহকারে লেখার চেষ্টা করব। তাহলে কিন্তু শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের রচনা অ্যান্সার করাটা খুব ভালো হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা চলে যাই স্বদেশ প্রেম রচনার আলোচনায়। প্রথমে আমরা পয়েন্ট লিখব, পয়েন্টগুলো তোমরা সিডব্লিউ খাতায় লিখবে। দেশপ্রেমিকের বৈশিষ্ট্য,
জননী জন্মভূমি মাতৃভাষার প্রতি ভালোবাসা আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমরা কয়টা পয়েন্ট লিখেছি? দুই নম্বর লেখা হয়নি। দেশপ্রেমে বিকাশ দিতে পারি আমরা একটা পয়েন্ট, না দিলেও সমস্যা নেই, একটা পয়েন্ট বাড়াই দিলাম। ঠিক আছে, তাহলে কি কি পয়েন্ট আমরা পেলাম? আরও আছে, আমরা আপাতত এই আটটা নিয়ে আলোচনা করি একটু, তারপর একদিনে শেষ করতে পারবো না, রচনার পয়েন্ট যেহেতু বেশি। প্রিয় শিক্ষার্থীরা, পয়েন্ট বেশি দেখে হয়তো তোমরা মনে একটু ঘাবড়ে যেতে পারো যে এত বেশি কীভাবে লিখব। না, লেখার দরকার নেই, যে যেমন করে ধারণ করতে পারো শিক্ষার্থী বন্ধুরা তেমন করেই আলোচনা করবে। কেউ যদি বেশি লিখতে পারো তাহলে লিখবে, আর কেউ যদি কম লিখতে পারো তাহলে এখান থেকে পয়েন্ট তোমার যেটা ভালো লাগবে সেটা নিবে, আর যেটা একটু কঠিন মনে হবে সেটা তোমরা অ্যাভয়েড করবে। যতটুকু তোমার মনে থাকে ঠিক ততটুকুই তুমি সুন্দরভাবে লেখার চেষ্টা করবে, কোনো জোর নেই। যে কারণে আমি তোমাদের যাতে সমৃদ্ধ রচনা দিতে পারি সেজন্য আমি পয়েন্টগুলো নিয়ে এসেছি। আর পাঠ্যটা তো আছে, পাঠ্য বইয়ের যে পয়েন্টগুলো আছে সাত আটটা আছে, ওখানের সাথে এখানকার একটা মেলবন্ধন ঘটিয়ে তোমরা সুন্দর করে লেখার চেষ্টা করবে। সেজন্য আমি পয়েন্টগুলো নিজের মতো করে আমি এনেছি এবং প্রাসঙ্গিক একটু আলোচনা করারও চেষ্টা করবো। তো এখানে আটটা পয়েন্ট আমি লিখেছি, দেখি কি আলোচনা করা যায়। আচ্ছা, তো ভূমিকায় আমরা কি বলতে পারি? আসলে এই যে স্বদেশপ্রেম নামটা বললাম, স্বদেশপ্রেম নাম থেকেই কিন্তু আমরা বুঝতে পারছি যে নিজের দেশের প্রতি ভালোবাসা, টান, গভীর মমত্ববোধ এবং দেশের জন্য কাজ করা, দেশের বিপদে বা দেশ যদি শত্রু দ্বারা আক্রান্ত হয় তখন আমরা দেশকে যে শত্রুদের হাত থেকে মোকাবেলা করি, এই যে মানসিকতা, দেশের প্রতি গভীর মমতা, ভালোবাসা, টান অনুভব করা, এটাই হচ্ছে স্বদেশপ্রেম। আর এই স্বদেশপ্রেম একটি দেশের জন্য অপরিহার্য, কেননা একটি দেশ যখন সমৃদ্ধ হয় এবং দেশটি এগিয়ে যায়, তার সেই দেশের জনগণের মধ্যে যদি স্বদেশপ্রেম না থাকে তাহলে কিন্তু সেই দেশের উন্নয়ন সম্ভব নয়। দেশের উন্নয়নের শর্ত বা দেশের উন্নয়নের একটি যে বিষয়, একটি প্রধান বিষয়, সেটা হচ্ছে স্বদেশপ্রেম। দেশের মানুষের মধ্যে অবশ্যই দেশের প্রতি কাজ করা, দেশের জন্য ভালো কিছু করার মানসিকতা থাকলে সেই দেশটি তরতর করে এগিয়ে যায়। তো সুতরাং দেশপ্রেম একটি দেশের উন্নয়নের জন্য অপরিহার্য। তো আমরা বুঝে গেলাম, বা ভূমিকা অংশে আমরা যদি তিন চারটি বাক্য লিখি তাহলে আরও অন্যভাবেও লেখা যায়, পাঠেও আছে। পাঠ ছাড়া আমি নিজের মতো করে বললাম, তোমরা নিজেদের মতো করে সাজিয়ে লিখতে পারো। আর দেশপ্রেমটা তো আমরা জানি, তো দেশপ্রেম আমরা ব্যাখ্যা করলাম, তারপরে দেখি যে দেশপ্রেম নিয়ে আমরা ভূমিকা বা সূচনায় কয়েকটা বাক্য লিখলাম, তারপরে স্বদেশপ্রেম কী সেটাও কিন্তু আলোচনা করলাম। স্বদেশপ্রেমের সংজ্ঞা কিন্তু তোমাদের পাঠ্য বইয়ে আছে, দেখো স্বদেশপ্রেম কী মানে, স্বদেশপ্রেমের সংজ্ঞা পাঠ্য বইয়ে আছে, আমরা একটু দেখব। দেখো স্বদেশপ্রেমের সংজ্ঞার্থ দিয়েছে, একটু আমরা পাঠ্য বই থেকে দেখি। স্বদেশপ্রেম অর্থ হচ্ছে নিজের দেশের প্রতি, আমি যেটা বললাম, জাতির প্রতি, ভাষার প্রতি গভীর আকর্ষণ অনুভব করা, আর দেশের প্রতি প্রবল অনুরাগ, নিবিড় ভালোবাসা এবং যথার্থ আনুগত্যকে দেশপ্রেম বলে।
তাহলে দেখো যথার্থ আনুগত্য প্রকাশ করা, নিবিড় ভালোবাসা আকর্ষণ অনুভব করা, শুধুমাত্র দেশ নয়, দেশের মানুষ, দেশের মাতৃভাষা, দেশের ঐতিহ্য সংস্কৃতি কৃষ্টি কালচারকে ভালোবাসা। আচ্ছা, জন্মভূমির স্বার্থে সর্বস্ব ত্যাগের নামই বা ত্যাগের সাধনাই হচ্ছে স্বদেশ প্রেম। দেখো, জন্মভূমির স্বার্থে নিজের স্বার্থকে ত্যাগ করে নিজের নিজের কথা না ভেবে দেশের উন্নয়নের জন্য ভাবা বা এই যে সাধনা করা, এটাই হচ্ছে স্বদেশ প্রেম। তাহলে আমরা এই স্বদেশ প্রেম কি এর সংজ্ঞায় কিন্তু আমরা দেশপ্রেমের সংজ্ঞার্থটাও দিতে পারি, এটা দিতে পারি অথবা এটা, যে কোনো একটা তোমরা দিবা। আচ্ছা, তারপরে আছে স্বদেশ দেশপ্রেমিকের বৈশিষ্ট্য। আচ্ছা, এখানে তোমাদের স্বদেশ প্রেমের স্বরূপ আছে বা দেশপ্রেমিকের বৈশিষ্ট্য কেমন হবে, এটা আমি নিজের মতো করে দিয়েছি, দেশপ্রেমিকের বৈশিষ্ট্য। আচ্ছা, তাহলে দেশপ্রেমিকের বৈশিষ্ট্য হলো কেমন? একজন দেশপ্রেমিক কি করবে, নিজের স্বার্থকে বিসর্জন দেবে এবং দেশের মানুষকে ভালোবেসে দেশের মানুষের জন্য কাজ করবে, সবসময় দেশের কল্যাণের কথা ভাববে এবং বৃহৎ স্বার্থের কথা চিন্তা করে দেশের জন্য কাজ করবে, নিরলসভাবে কাজ করে যাবে, কখনো ফাঁকি দেবে না। ঠিক আছে, তাহলে এ হলো দেশপ্রেমিকের বৈশিষ্ট্য। এরকম তোমার নিজের মতো করে দিতে পারো, উদাহরণ হিসেবে আমরা দেশপ্রেমিকের বৈশিষ্ট্য দিতে পারি। আরও আছে পরবর্তীতে আলোচনা, কাছাকাছি আমি আগেও বলেছি যে প্রত্যেকটা পয়েন্ট কিন্তু কিছুটা পয়েন্ট একদম মিলে যায়, তবে একই রকম করে আমরা লিখবো না, একটু চেঞ্জ করে লেখার চেষ্টা করব। দেশপ্রেমিকের বৈশিষ্ট্যের মধ্যে উদাহরণ হিসেবে আমরা দিতে পারি কি, উদাহরণ হিসেবে বায়ানের ভাষা শহীদ যারা আছে, সালাম বরকত রফিক জব্বার, তারা কী করেছে নিজের মাতৃভাষার দাবিতে, কী করেছে, মিছিল করেছে এবং পাকিস্তানিরা যখন গুলি বর্ষণ করেছে তারা আত্মাহুতি দিয়েছে, নিজের জীবন বিলিয়ে দিয়েছে, মাতৃভাষাকে প্রতিষ্ঠিত করেছে। তারপর আমরা মুক্তিযুদ্ধের কথা বলতে পারি, মুক্তিযুদ্ধের সময় কী হয়েছে, ছেলে থেকে বুড়ো পর্যন্ত আবার বৃদ্ধ বনিতা মুক্তিযুদ্ধের পক্ষে ছিল এবং অনেকেই যুদ্ধ করেছে, সবাই কিন্তু যুদ্ধে যেতে পারেনি, কিন্তু তারপরেও কিন্তু তারা পিছন থেকে সহযোগিতা করেছে। যারা বীরশ্রেষ্ঠ তারা তো নিজের জীবন মিলিয়ে দিয়ে একদম সম্মুখ যুদ্ধে মৃত্যুবরণ করেছে, কিন্তু যারা আরও অন্যান্য যারা আছে, যারা পেছনে থেকে নেপথ্যে যুদ্ধ করেছে, তারাও কিন্তু দেশপ্রেম। এই যে আমরা দেশপ্রেমিকের বৈশিষ্ট্য দেখলাম যে তারা নিজেদের স্বার্থকে ত্যাগ করে কী করেছে, দেশের জন্য কাজ করেছে, দেশের স্বাধীনতার উপরে কাজ করেছে, দেশের জনগণের কল্যাণের কথা ভেবে এখনও কাজ করে যাচ্ছে। এ হচ্ছে দেশপ্রেমিকের বৈশিষ্ট্য, এটা আমরা নিজেরা নিজেদের মতো করে লিখতে পারি। দেশপ্রেমের বিকাশ, দেখো দেশপ্রেমের বিকাশ কীভাবে হতে পারে, নিজের মধ্যে মানবতা বোধ থেকে, দায়িত্ব বোধ থেকে, কর্তব্য বোধ থেকে দেশপ্রেমের বিকাশ সংগঠিত হয়। আর দেশপ্রেমের বিকাশটা আমরা প্রথমে আমরা পরিবার থেকে কিন্তু আমরা শিক্ষা গ্রহণ করে থাকি, তো পরিবারের সকলের মধ্যে যদি দেশপ্রীতি থাকে, দেশপ্রেমের একটা বিষয় থাকে, তাহলে কিন্তু সন্তান সেভাবে গড়ে উঠে যে দেশের জন্য ভাবে, দেশের মানুষের জন্য ভাবে বা দেশের বিপদের কথা ভেবে তারা নিজেরা কিছু কাজ করার চেষ্টা করে। তাহলে দেশপ্রেমের কী আমরা কোন বৈশিষ্ট্য আছে, দেশপ্রেমের বিকাশ, দেশপ্রেমের বিকাশ কিন্তু আমাদের আসলে পরিবার থেকে শুরু হয়, তারপরে দেশ এই বিকাশ শুরু হয়ে যায়, তারপরে আমরা যখন শিক্ষা প্রতিষ্ঠানে যাই সেখান থেকে আমরা শিখি, পারিবারিকতা আছে, পারিপার্শ্বিকতা আছে, সমাজ, সেখান থেকে আমরা কিন্তু এই দেশপ্রেমের শিক্ষাটা, দেশপ্রেমের বিকাশ ঘটাতে পারি। তো এখান থেকে আমরা কিছুটা লিখলাম, তারপরে আমরা যাই দেশপ্রেমের স্বরূপ। দেখো এখানে তোমাদের এই আছে দেশপ্রেমের স্বরূপ, আমরা একটু পাঠ থেকে নিয়ে নিই, দেশপ্রেমের স্বরূপ যেহেতু এখানে একটা আছে তো পাঠ থেকেই আমরা লিখতে পারি, খুব সুন্দর করে দিয়েছে পাঠে। দেখো, স্বদেশ অর্থ নিজের দেশ, স্বরূপ মানে কি নিজের রূপ, দেশপ্রেমের রূপটা কিভাবে আমরা প্রকাশ করতে পারি সেটা আমরা বুঝবো। দেখো, নিজের দেশকে সবাই ভালোবাসে, ভালোবাসে না বন্ধুরা, নিজের দেশকে আমরা নিজের মায়ের মতোই ভালোবাসি, মাকে যেমন সবাই নিঃস্বার্থভাবে ভালোবাসে তেমনি স্বদেশের প্রতিও সবার ভালোবাসা সকল স্বার্থের মধ্যে, তাই না বন্ধুরা? আসলে সত্যি আমরা নিজের মাকে যেমন করে ভালোবাসি দেশকে ঠিক তেমন করেই ভালোবাসি, কেননা দেশ তো মায়েরই মতো আমাদের আশ্রয় দেয়, দেশ থেকে আমরা কী না পাই, সমস্ত কিছুই পাই, জল পাই, খাদ্য পাই, ফল পাই, ফসল পাই, ঠিক আছে, সব আলো বাতাস সমস্ত কিছু, এমন কিছু নাই যে আমরা যেটা দেশ থেকে পাই না। দেশের প্রকৃতি আমাদের কী করে, আমাদের মুগ্ধ করে, তারপরে হচ্ছে প্রকৃতি
পরিবেশের ভারসাম্য রক্ষা করে, আমরা বেঁচে থাকি, আমরা অক্সিজেন গ্রহণ করি বিশ্ব থেকে। তো এইভাবে আমরা কিন্তু নিবিড়ভাবে জড়িত। সুতরাং দেশ আমাদের জননীর মতো, আর এই দেশকে ভালোবাসার স্বরূপটা কী দেখো, সকলেই কিন্তু এই দেশকে মায়ের মতোই ভালোবাসে। প্রত্যেক মানুষেরই কথায়, চিন্তায় ও কাজে প্রকাশ পায় স্বদেশের প্রতি নিবিড় মমত্ববোধ। প্রত্যেক মানুষের কাজেই কিন্তু এটা প্রকাশ পায়। আচ্ছা দেখো, এই বোধ বা চেতনা হৃদয়ের গভীর থেকে উৎসারিত, তাই না? এই যে বোধ, দেশকে ভালোবাসতে হবে, দেশের প্রতি কর্তব্য আছে, প্রত্যেক মানুষেরই কিন্তু কাজ আছে বা কর্ম আছে। যে যেই সেক্টর থেকে কাজ করি না কেন, সেটা যাতে মানুষের কল্যাণে হয় সেটা যদি আমরা ভাবি, এটাই কিন্তু দেশপ্রেম। আচ্ছা দেখো, তাই এডউইন আর্নল্ড বলেছিলেন, কি বলেছিলেন, জীবনকে ভালোবাসি সত্যি কিন্তু দেশের চেয়ে বেশি নয়। দেখো কত বড় গুরুত্বপূর্ণ কথা বলেছেন, জীবনকে আমি ভালোবাসি কিন্তু আমার দেশকে আরো বেশি ভালোবাসি, অর্থাৎ দেশকে বেশি ভালোবাসি, তারপরে হচ্ছে আমার জীবন। আচ্ছা, সংস্কৃত শ্লোকে আছে, জননী জন্মভূমিষ্ঠ স্বর্গাদপী গরীয়সী। দেখো সংস্কৃত একটা শ্লোকে আছে, জননী জন্মভূমিষ্ঠ স্বর্গাদপী গরীয়সী, অর্থাৎ দেখো জননী জন্মভূমি, অর্থাৎ দেশকে মায়ের সাথে তুলনা করা হয়েছে, মা জননীর সাথে, আর সেই জন্মভূমি হচ্ছে স্বর্গের চেয়েও কি গর্বের, স্বর্গের চেয়েও পছন্দের একটি জায়গা, প্রিয় একটি জায়গা, ঠিক আছে? অর্থাৎ জননী ও জন্মভূমি স্বর্গের চেয়েও শ্রেষ্ঠ একটি জায়গা। তাহলে এখানে দেখো একটা পয়েন্টে আছে, জননী জন্মভূমি, এটার আলোচনাও কিন্তু কাছাকাছি, অর্থাৎ জননী জন্মভূমি, অর্থাৎ জন্মভূমি মাকে আমি কি আমার মায়ের চেয়েও বেশি ভালোবাসি, অর্থাৎ মাকে যেমন করে নিঃস্বার্থভাবে ভালোবাসি বা মা যেমন সন্তানকে নিঃস্বার্থভাবে ভালোবাসে, ঠিক আমরাও দেশকে ঠিক মায়ের মতো ভালোবাসি, দেশও তার নিজের দেশের সন্তানকে মা কী করে, সে সন্তানের মতোই আগলে রাখে, ঠিক আছে? তো আমরা জননী জন্মভূমিও আশা করি লিখতে পারবো। তো তারপরে দেখো, মাতৃভাষার প্রতি ভালোবাসা, অবশ্যই মাতৃভাষার প্রতি ভালোবাসাও একটা দেশপ্রেম, যেহেতু আমাদের ভাষার একটা ইতিহাস রয়েছে, আমাদের মাতৃভাষা রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে। 1952 সালের ভাষা আন্দোলনের রেশ ধরে একটু টানবে তোমরা, যে ভাষা আন্দোলনে আমাদের বাংলার ছাত্র জনতা এবং ছাত্র জনতার সাথে অন্যান্য আরও কৃষক শ্রমিক যা ছিল, ছেলে বৃদ্ধ হোক, অনেক মেয়েরাও ছিল, মিছিলে অনেকেই থাকে, তবে ছাত্র জনতা যেহেতু এই মেন ভূমিকা পালন করেছিল সেহেতু তাদের নাম প্রধানভাবে এসেছে। তো এই মাতৃভাষার প্রতি ভালোবাসার ইতিহাস থেকে আমরা বায়নের ভাষা আন্দোলন থেকে টানতে পারি যে মাতৃভাষার প্রতি ভালোবাসা কেমন হয়, নিজের জীবন বিসর্জন দিয়ে হলেও মাতৃভাষাকে রক্ষা করা তার দেশের সন্তানের দায়িত্ব। তো এই মাতৃভাষার প্রতি ভালোবাসাও কিন্তু এক ধরনের দেশপ্রেম, যেটা আমরা 1952 সালে সেই সালাম বন্দরুফিক জব্বার, শফিউর এবং আরও নাম না জানা অনেক শহীদের নাম থেকে আমরা বুঝতে পেরেছি, তারা নিজের মাতৃভাষাকে মর্যাদা দিতে গিয়ে, মাতৃভাষাকে প্রতিষ্ঠিত করতে গিয়ে কী করেছেন, জীবন দান করেছেন। তাহলে নিজের মাতৃভাষার প্রতি ভালোবাসাও কিন্তু দেশপ্রেমের একটি লক্ষণ। তো তারপরে আমরা যাই ছাত্র জীবনের স্বদেশপ্রেম। আসলে স্বদেশপ্রেম প্রতিটি মানুষের মধ্যে আছে, কিন্তু যখন শিক্ষানবিশ কাল থাকে, যখন ছাত্ররা শিক্ষা গ্রহণ করে তারা পাঠের সাথে জড়িত থাকে, তখন তাদের কিন্তু এই এই দেশপ্রেমটা বেশি জাজ্বল্যমান হয়ে ওঠে, দেশপ্রেমটা তাদের মধ্যে বেশি করে জাগ্রত হয়। দেশের প্রতি ভালোবাসা, দেশের যখন কোনো বিপদ আসে বা শত্রু দ্বারা আক্রান্ত হয়, তখন কিন্তু তারা বুঝতে পারে যে আমরা বসে থাকলে চলবে না, এই ছাত্র জনতাই কিন্তু প্রথম এগিয়ে যায়। তো এই ছাত্র জীবনে কিন্তু স্বদেশপ্রেমের প্রকাশটা বেশি করে হয়, যেটা আমরা ইতিহাসেও দেখেছি, আমাদের বায়নের ভাষা আন্দোলনের ইতিহাস বা অন্যান্য বিশ্বের ইতিহাসে আমরা দেখেছি ছাত্রদের মধ্যে একটা পরিবর্তন আসে এবং সেটা দেশকে ঘিরে, এবং দেশের মানুষ যখন বিপদে থাকে তখন কিন্তু ছাত্ররাই সবচেয়ে বেশি এগিয়ে যায়, প্রতিবাদের ঝড় তোলে কিন্তু তারাই প্রথম। সুতরাং আমরা বলতে পারি যে ছাত্র জীবনের স্বদেশপ্রেম এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো তারপরে আমরা যাই ভাষা আন্দোলনের স্বদেশপ্রেম, এটা এর আগেও রেল ঘুরে আমাদের টানতে হয়। ভাষা আন্দোলন, ভাষা আন্দোলনের ইতিহাস আমরা বলেছি, 1952 সালে এই ভাষা আন্দোলন সংগঠিত হয়েছিল, এবং ইতিহাস আমরা বললাম যে সেই ভাষা আন্দোলনের বাংলার ছাত্র জনতা মিছিল করেছিল, রাষ্ট্রভাষা বাংলা চাই, মানতে হবে মানতে হবে। তখন পাকিস্তানের শাসক গোষ্ঠী তাদের সেনাবাহিনীদের মাধ্যমে কী করে, নির্দেশ দিয়ে গুলি বর্ষণ করে মিছিলে, এবং
সে মিছিলে আত্মাহুতি দেয় কারা সালাম বরকত রফিক জব্বার এবং আমরা কী করি মাতৃভাষা বাংলাকে প্রতিষ্ঠিত করি। তো দেখা যায় যে এই ভাষা আন্দোলনের পরিপ্রেক্ষিতে আমরা বলতে পারি যে দেশপ্রেমের যে গুরুত্ব সেইটা আমরা এই ভাষা আন্দোলন থেকে শিক্ষা লাভ করতে পারি যে দেশের প্রতি ভালোবাসা এবং ভাষার প্রতি ভালোবাসা থেকে কিন্তু ছাত্ররা নিজের জীবন বিলিয়ে দিয়ে মাতৃভাষাকে রক্ষা করেছিল। আমরা নিজেদের মতো করে এটা আমরা লিখতে পারি। তো এখানে আমাদের আটটা পয়েন্ট আছে, তারপরে আমরা পরবর্তী পয়েন্টে যাই। আলোচনা হয়েছে মোটামুটি, তারপরে পয়েন্ট দেখো তোমরা লিখেছো নিশ্চয়ই স্বদেশ প্রেম ও মুক্তিযুদ্ধ। আজকে আমরা বেশি পয়েন্ট নিব না, এই দশটা পয়েন্টই আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা স্বদেশপ্রেম ও মুক্তিযুদ্ধে চলে আসি। দেখো মুক্তিযুদ্ধ যে সংগঠিত হয়েছিল 1971 সালে সেটা কিন্তু স্বদেশপ্রেমের একটা চমৎকার উদাহরণ। মুক্তিযুদ্ধে যে বাংলার আপামর জনগোষ্ঠী সেই বঙ্গবন্ধু 7ই মার্চের কি ভাষণের পর যে তারা কি করলো, তারা ভাবলো যে আসলে আমাদের এই বঙ্গবন্ধুর নির্দেশ মেনে আমাদের একটা যুদ্ধ করা দরকার, তা না হলে আমাদের কি পিঠ দেয়ালে ঠেকে গেছে, পাকিস্তানিরা আমাদের যেভাবে অত্যাচার করেছে তো সেক্ষেত্রে আমাদের এই নির্দেশনা অনুযায়ী যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে হবে। তো এই যে ঝাঁপিয়ে পড়া বা দেশ যখন বিপদ আক্রান্ত হলো তখন এই যে মানুষের মধ্যে এক ধরনের অনুভূতি জেগে ওঠা যে দেশের জন্য কাজ করতে হবে, দেশের স্বাধীনতা রক্ষার জন্য আমাদের নিজের জীবন দিয়ে হলেও এই স্বাধীনতা রক্ষা করতে হবে, এই যে দেশের প্রতি টান অনুভব এটা কিন্তু স্বদেশপ্রেমের একটা উদাহরণ। তো তারপর কি করলো এখানে দেশপ্রেম ও মুক্তিযুদ্ধ। তাহলে আমরা মুক্তিযুদ্ধের কথাটা একটু লিখবো যতটুকু পারি, যেহেতু মুক্তিযুদ্ধে আপামর ছাত্র শিক্ষক ছেলে বুড়ো কৃষক শ্রমিক সর্বশ্রেণীর মানুষ এই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল। কি তাদের মধ্যে ছিল এক ধরনের ত্যাগ এবং কি শান্তি প্রতিষ্ঠার একটা ইচ্ছা, যেহেতু পাকিস্তানিরা আমাদের উপর জুলুম নির্যাতন করেছে, যেহেতু আমরা আর পরাধীন থাকতে পাচ্ছি না, আমাদের একটা স্বাধীনতা দরকার এবং সেই স্বাধীনতার রূপটা আমাদের দেখিয়েছিলেন, সেই স্বাধীনতার নকশাটা পরিকল্পনাটা করেছিলেন কিন্তু আমাদের জাতির জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আর তারই নির্দেশে কিন্তু আমরা মুক্তিযুদ্ধ করে 9 মাস, সে কি কত সালে মুক্তিযুদ্ধ হয়, 1971 সালের কি 26শে মার্চ হচ্ছে আমাদের যুদ্ধ শুরু হয়, তারপরে আমরা কি 1971 সালের 16 ডিসেম্বর 9 মাস সশস্ত্র সংগ্রাম করে কিন্তু আমরা স্বাধীনতা পেয়েছি। এই যে আমাদের দীর্ঘ ত্যাগ, দীর্ঘ সংগ্রাম, তারপরে দীর্ঘ লোকক্ষয়, তারপরে হচ্ছে 30 লক্ষ তাজা প্রাণের বিনিময়ে আমাদের দেশের স্বাধীনতা আমরা পেয়েছি, এই যে এত বড় ত্যাগ, তো এই ত্যাগটা কিন্তু হয়েছে দেশপ্রেমের কারণে। তো প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা দেখো মুক্তিযুদ্ধের সাথে আমরা কী করলাম, স্বদেশপ্রেমের একটা যোগসূত্র আমরা পেলাম। স্বদেশপ্রেমের কারণেই কিন্তু আমরা মুক্তিযুদ্ধের সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করতে পেরেছি এবং 9 মাস পরে আমরা একটি স্বাধীন দেশ কী করতে পেরেছি, স্বাধীন দেশ পেয়েছি। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এটা তোমাদের মতো করে স্বদেশপ্রেম ও মুক্তিযুদ্ধ লেখো। কেউ কেউ আবার কবিতার চরণও দিতে পারো, যদি একটা লাইন দিতে পারো কবিতা প্রাসঙ্গিকভাবে কবিতার চরণ দিতে পারো। আচ্ছা, আমি সেটাও দেখাবো, এইটা আলোচনা করে নিই। সাহিত্যের স্বদেশপ্রেম, এই পয়েন্টটা তোমরা সুন্দর করে লিখতে পারো। সাহিত্য দেখো, সাহিত্য বলতে আসলে জীবনের সর্বস্তরের জীবনের সুখ দুঃখ হাসি কান্না সমস্ত বিষয় কিন্তু সাহিত্যে ফুটে ওঠে, সেটা বিভিন্ন শাখায়, কেউ গল্পের মাধ্যমে, কেউ কবিতার মাধ্যমে, কেউ প্রবন্ধের মাধ্যমে, কেউ বা নাটকের মাধ্যমে, কেউ বা গানের মাধ্যমে সেটা ফুটিয়ে তোলার চেষ্টা করে, বিভিন্ন শাখা রয়েছে সাহিত্য। তো এখন এই ফুটিয়ে তোলার চেষ্টা করি কি স্বদেশপ্রেমটাকে, স্বদেশপ্রেম কীভাবে আমরা বুঝবো, সেই
কবিতা বা গান বা সেই সাহিত্য থেকে কিন্তু আমরা বুঝতে পারবো যে এটা দেশের প্রতি টান অনুভবের একটি কবিতা বা একটি গান বা একটা প্রবন্ধ বা একটা গল্প। তাহলে আমরা কিন্তু অনেক গল্প কবিতা প্রবন্ধের এই স্বদেশ প্রেমের স্বরূপ আমরা দেখতে পেয়েছি। যেমন ধরো আমি সাহিত্যের আলোচনা হয়েছে, তোমরা নিজেদের মতো করে গল্প কবিতা নাটকের প্রাসঙ্গিকভাবে তোমরা কবিতার চরণ দিতে পারো। আমি যদি কবিতার চরণ দিয়ে দেখাচ্ছি সাহিত্যে কি ভালো কবিতার চরণ দিলে ভালো। যেমন কত রূপ স্নেহ করি দেশের কুকুর ধরি, দেশের কুকুর ধরে বিদেশের ঠাকুর ফেলিয়া। এখানে আমরা ইনভার্টার দিয়ে আটকে, এখানে যদি কবির নামটা মনে থাকে তাহলে লিখবো, আর না হলে লিখবো না। ঈশ্বরচন্দ্র গুপ্তের লেখা আমার মনে আছে, তাই আমি লিখে দিলাম ঈশ্বরচন্দ্র। ঠিক আছে, তাহলে এইভাবে যদি আমরা দেশপ্রেম এই সাহিত্যের আলোচনার পয়েন্টে তিন চারটা লাইন দিয়ে যদি আমরা এরকম দুটো বা তিনটে লাইনের আমরা চরণ দিতে পারি, তাহলে কিন্তু রচনাটা আরো সমৃদ্ধ হবে। প্রিয় শিক্ষার্থীরা, তো দেখো, কত রূপ স্নেহ করি দেশের কুকুর ধরি বিদেশের ঠাকুর ধরিয়া, এই তিনটা চরণে কি আছে, কি দেশপ্রেমের বিষয়টি উঠে এসেছে দেখো। কিভাবে বুঝবো কতরূপ স্নেহ করি দেশের কুকুরকেও আমি ভালোবাসি, বিদেশের ঠাকুর যদি থাকে সেটাও আমার কাছে তেমন গুরুত্বপূর্ণ নয়। তাহলে দেখো, দেশের লতা পাতা ঘাস নদী ফুল ফল সমস্ত কিছুই কিন্তু আমাদের প্রাণের ধন। ঠিক আছে, কবি সাহিত্যিকেরা এটাকে খুব চমৎকারভাবে রূপ দিতে পারেন, যেটা আমরা পড়ে দেশের প্রতি মমত্ব বোধ অনুভব করতে পারি। আরেকটি বিষয় আমরা এই দেশপ্রেমের বিষয়ে দিতে পারি, আরেকটা লাইন যেটা দেখে তুমি দেশপ্রেমের বিষয়টি বুঝতে পারবে, একটু মুছে দিয়ে তোমরা আশা করি লিখেছো, যেটা তোমাদের আছে, তোমার আবার আসি গভীরে, আবার আসি গভীরে ধান ছেড়ে টির তীরে, কি চমৎকার না? ঠিক আছে, এটা আমরা ইনভার্টেড দিয়ে, এটা আমরা জানি যেহেতু আমাদের পাঠে আছে, কে বলো তো, আমরা জানলে অবশ্যই লিখবো। তাহলে কি হয়, কবিতার চরণটা যদি আমরা লেখকের নামটা দিতে পারি তাহলে পরীক্ষক সন্তুষ্ট হন বা পরীক্ষক খুশি হন, তোমার নম্বরটা বেড়ে যাবে। ঠিক আছে বন্ধুরা, তো আমরা দেশপ্রেমের কয়েকটা কবিতার চরণ দিলাম, আমরা প্রাসঙ্গিকভাবে ভাষা আন্দোলনের যদি আমাদের মনে থাকে কোনো গানের লাইন, ভাষা আন্দোলনের ক্ষেত্রে সাহিত্যে যদি আমাদের কোনো কবিতা নাই মনে থাকে, ভাষার অনেক কবিতা আছে এই মুহূর্তে আমার মনে পড়ছিলাম, তারপরে ভাষা আন্দোলনেরটাও আমরা, আচ্ছা ঠিক আছে আমরা ওটা পরে যাবো, এটাতে আমরা দেশপ্রেমের এই রূপটা আমরা বুঝতে পারলাম যে এই দেশের প্রতি ভালোবাসার কারণে কিন্তু কবি আবার মৃত্যুর পর ফিরে আসতে চেয়েছেন বাংলাকে ভালোবেসে, এটাও কিন্তু দেশপ্রেমেরই একটা উদাহরণ, এটাও কিন্তু দেশপ্রেমের একটা উদাহরণ। তো এটা হচ্ছে দেশপ্রেমের প্রাসঙ্গিকভাবে আমরা পয়েন্টে যদি আমাদের মনে থাকে কবিতার চরণ, তাহলে সেটাকে আমরা সমৃদ্ধ করতে পারি। যেমন ভাষার কথা আমরা একটা লিখতে পারি, ভাষার উদাহরণের সময় আমি কবিতার চরণ দিইনি, তাহলে ভাষার মাতৃভাষার যে ওটা ওটা থেকে, যেমন ওরা আমার মুখের ভাষা কায়দা নিতে চায়, কায়দা নিতে চায়, ওরা কথায় শিকল পরায়
আমার হাতে পায়। দেখো এখানে কিন্তু মাতৃভাষার প্রতি মমত্ববোধের কথাটি এই গানের মধ্যে আছে। ওরা আমার মুখের ভাষা কায়রা নিতে চায় এবং সেই পাকিস্তানিদের যে অত্যাচার সেটাও কিন্তু এইখানে উঠে এসেছে। কবি এটা প্রকাশ করেছেন, এটা কিন্তু সাহিত্যের মধ্যে পড়ে। হ্যাঁ, ভাষা মাতৃভাষার প্রতি গুরুত্ব এখানে তুমি আলোচনা করে একটু কবিতার লাইন দিতে পারো। প্রিয় শিক্ষার্থীরা, নম্বর কিভাবে বাড়বে সেটা তোমার উপস্থাপনার উপর নির্ভর করছে। তো উপস্থাপনা সুন্দর করে লিখবে, সৃজনশীলতা থাকবে লেখায় এবং সহজ সরল প্রাঞ্জল ভাষা থাকবে, তথ্য বহুল হবে এবং তথ্য ভুল হলে কিন্তু নাম্বার কাটা যাওয়ার সম্ভাবনা আছে। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আজকে আমরা রচনা নিয়ে কথা বললাম এবং 10টা পয়েন্ট দিয়েছি। তো তোমাদের বাড়ির কাজ থাকবে এই 10টা পয়েন্ট তোমরা খাতায় লিখে একটু একটু করে বর্ণনা করার চেষ্টা করবে এবং পাঠের যে রচনাটা আছে পাঠ্য বইয়ে সেখান থেকে একটু হেল্প নিয়ে আমি যে আলোচনা করলাম তার মিলিয়ে মিশিয়ে নিজেদের মতো করে লেখার চেষ্টা করবে। রচনা তো নিজে লিখতে হয়, ঠিক আছে বন্ধুরা? তো নিজে চেষ্টা করে পাঠের আলোকে এবং আজকের পাঠ থেকে মূল জিস্ট নিয়ে তোমরা নিজেদের মতো করে SW করবে আজকের পাঠ থেকে। তাহলে রচনা কি পড়া রইলো? 10টা পয়েন্ট স্বদেশ পেন, ঠিক আছে? তো আজকের মতো শিক্ষার্থী বন্ধুরা, আজকের মতো পাঠ শেষ করি। ভালো থেকো, নিরাপদে থেকো এবং স্বাস্থ্যবিধি মেনে চলবে, ঠিক আছে বন্ধুরা?